থেকে পুনরায় কিছু বিধিনিষেধ চালু করে দর্শনার্থীদের জন্য খুলেছে একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রবিবার সকালে মাতাবাড়ির ভিআইপি কক্ষে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষের পৌরোহিত্যে সোমবার থেকে পুনরায় মাতাবাড়ি মন্দির খোলা নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিধায়ক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলাশাসক ডাক্তার তরুণকান্তি দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোমতী জেলাশাসক ডাক্তার তরুণকান্তি দেবনাথ জানান, লকডাউনের ফলে দীর্ঘদিন মাতাবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকার পর পুনরায় সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। তবে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে, কিছু নিয়মনীতি চালু করা হয়েছে। এখন থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি মাতাবাড়িতে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। তাছাড়া এখন থেকে মায়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে প্রণাম করতে হবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে 10 বছরের নিচে শিশু এবং 65 বছরের উপরের বৃদ্ধারা মন্দিরে প্রবেশ করতে পারবে না। তাছাড়া মন্দিরে অঞ্জলি নেওয়া, অন্নপ্রাশন, বিবাহ সহ অনুষ্ঠানগুলি বন্ধ থাকছে। প্রতি দর্শনার্থীদেরকে স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিং করে মন্দিরে প্রবেশ করানো হবে। ত্রিপুরা সুন্দরী টেম্পল অনেকদিন পরে, লকডাউনের পর অনেকদিন পরে আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে আমরা কিছু নিয়মকানুন সহ সাধারণ দর্শনার্থীদের জন্য এটাকে খুলে দেওয়া হচ্ছে। তো টাইমটা যেটা আছে সকাল নয়টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবে, এবং অন্নভোগ বা অঞ্জলি এরকম জিনিসগুলি বন্ধ করা আছে। দাঁড়িয়ে মাতার সামনে দাঁড়িয়ে নমস্কার করতে হবে, এটাই আমরা চালু করা আছে। আর প্রবেশের সময় সবাইকে থার্মো স্ক্যানিংয়ের মাধ্যমে টেম্পারেচার রেকর্ড করা হবে, এবং হ্যান্ড ওয়াশ বা অন্যান্য স্যানিটেশন যেগুলি আছে মেজর এগুলি নিতে হবে। আমাদের ভলান্টিয়ার এনলিস্ট করা আছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশরা থাকবেন, সকলে সহযোগিতা করলে পরে আমরা এটা চালিয়ে নিতে পারব। আর যারা দর্শনার্থী হবেন তাদের মধ্যে ভারত সরকারের যে ডাইরেক্টিভ, সেই ডাইরেক্টিভ মতো 65 বছর বা এর উপরে যারা বয়স্ক ওনাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। প্লাস 10 বছর বা এর নিচের যে বাচ্চারা আছে ওদেরও অনুমতি নেই। তাছাড়া যারা বিভিন্ন রকমের সংকটজনক রোগে ভুগছেন, যেমন হার্টের রোগ, কিডনির রোগ বা ডায়াবেটিস, ওদেরও এখানে প্রবেশ নিষেধ আছে এই পিরিয়ডের জন্য। এবং অন্তঃসত্ত্বা মহিলা যারা আছেন তাদেরও এখানে নিষিদ্ধ করা আছে। আমি অনুরোধ করব সকল পুণ্যার্থীর কাছে যে আমাদের ভলান্টিয়ার বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য। তাছাড়া এখানে পূজার সময় যারা যার ডিউটি। অলোক সূত্রধরের প্রতিবেদন, দুরন্ত টিভি।